আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বাড়ি ভর্তি লোকের মাঝে যখন টিকে থাকা দায়, তখন একান্তে গোপনে নিজের সাথে সময় কাটানোর জায়গা ছাদের উপর সেই ঘুপচি ঘরটা, যে ঘরটা দিনের পর দিন সাক্ষী হয়ে থেকেছে চোখের জলের, প্রথম চুমুর বা বহু গুরুত্বপূর্ণ গোপন আলোচনার। সেই ছাদের উপর গোপন কুঠুরি অর্থাৎ চিলেকোঠা বাঙালির জীবন থেকে আজ ভ্যানিশ। তবে সেই চিলেকোঠা এবং বাঙালির বহু পুরনো স্মৃতিকে আজ আবারও উস্কে দিতে চলেছেন পরিচালক প্রেমাংশু রায়। মুক্তি পেল চিলেকোঠা। বাঙালিয়ানায় ভরপুর এই ছবি, তাই বাঙালিদের উপহার দিতে পেরে খুব খুশি পরিচালক প্রেমাংশু রায়। এটা বাঙালির গল্প বলে বারবারই বলেছি আমি, বাঙালি নস্টালজিয়ার গল্প। এই গল্পটা 43 সালে মরণান্তর থেকে শুরু হয় এবং 70 সালে শেষ হয় মানে নকশাল আন্দোলন দিয়ে। সেখানে টোটালটা বাঙালির একটা জার্নি, বাঙালিত্বর জার্নি, পাশের ছাদে প্রেম, ফুটবল মানে কাদামাকা ফুটবল, পুজো পুজো নাটক সব কিছু, মানে তখনকার সময় নাটক রাজনীতি সব মিলেমিশে থাকে ছবিটার মধ্যে। সুতরাং সেটা বাঙালির চিরকালীন নস্টালজিয়া প্রিয় জাতি, এবং সেটা যে বাঙালি চিলেকোঠায় ফিরতে চাইছে তার প্রমাণ পাচ্ছি, কারণ অ্যাডভান্স বুকিংয়ে আমাদের অনেকগুলো হল হাউসফুল। সো মানে খুবই আনন্দ হচ্ছে সেটা দেখে আর কি, যে বাঙালি ফিরতে চাইছে। ঋতিমান চ্যাটার্জি, ব্রাত্য বসু এবং ঋত্বিক চক্রবর্তী, অর্থাৎ তিনটি জেনারেশনের চিলেকোঠাকে ঘিরে অসংখ্য স্মৃতি, যার মধ্যে কখনো ভিড় করেছে রাজনীতি, কখনো প্রেম, কখনো নিছকই আড্ডা। তাই সব বয়সের সব মানুষের মনের চিলেকোঠার দরজা যে আরো একবার খুলে দেবে এই ছবি, এমনটাই মনে করেন এই তিন অভিনেতা। চিলেকোঠা মানে অবশ্যই বাঙালির স্মৃতি, আসলে বাঙালি আনার স্মৃতি। এটা শুধু বাঙালি নয়, বাঙালির গল্প নয়, বাঙালি আনা। যে বাঙালিয়ানা আমরা, আমার মনে হয় যে গ্লোবালাইজেশনের পরে আমরা সামহাও মিস করে গেছি, যেটা আছে আমাদের ভেতরে সুপ্ত আছে, সেই যৌথ পরিবার, সেই সংস্কৃতি, সেই রাজনীতি, সেই একসঙ্গে বেঁচে থাকার যে উত্তাপ, ওম, সেই ওম কোথাও আমরা হারিয়ে ফেলেছি। তা সেটাকেই চিলেকোঠা নতুন করে, এই ছবিটা নতুন করে উস্কে দেয়। চিলেকোঠা বলতেই একটা নস্টালজিয়ার কথা মনে পড়ে। চিলেকোঠা এমন একটা জায়গা যা হয়তো আর আমাদের অনেকেরই চোখে দেখা হয়নি, আর হবেও না। পাশাপাশি চিলেকোঠা ছবিটাও অনেকগুলো ইম্পর্টেন্ট ঘটনার কথা বলে, বাঙালির ইতিহাসের ইম্পর্টেন্ট ঘটনার কথা বলে, যেমন স্বাধীনতা, দেশভাগ বা বা নকশাল আন্দোলন বা নকশাল রাজনীতির মতন ঘটনা এই ছবিতে আসে। এগুলো সবগুলোই ছবির একটা অংশ। এই যে বললাম যে তিনটে জেনারেশন, এই আমার যে চরিত্রটা অনিমেষ, তার একটা লম্বা জার্নি আছে প্রায় জন্ম থেকে অলমোস্ট জীবনের শেষ দিন অবধি। ফলে আমার মনে হয় যে এটা বাঙালিরই গল্প, বাঙালির ইতিহাসের গল্প, আপনাদের গল্প। একটি চরিত্রের মূলত একটি চরিত্রের মধ্যে দিয়ে তার তার অতীত, তার বর্তমান এর মধ্যে দিয়ে বাঙালির, বাংলার একটা খুব ইম্পর্টেন্ট সময়, সেটা ঠিক স্বাধীনতার পর দেশভাগ, ওই সময়টা থেকে 70-এর যে উত্তাল রাজনৈতিক সময়, সেই সময়টার একটা আলেখ্য তুলে ধরেছে। আলেখ্যটা খুবই, আমি বলবো, বাস্তবধর্মী, কাজেই সেই অর্থে এটা এন্টারটেইনমেন্ট ফিল্ম নয়, এটা দেখার, ভালো লাগার জন্য একটু একটা সিরিয়াস মনস্কতা
প্রয়োজন। তো আমার ধারণা যে সেই মনস্কতাটা এক ধরনের বাঙালি দর্শকের তো নিশ্চয়ই আছে, এবং ওই সময়টা সম্বন্ধে যাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই, মানে স্বাধীনতার পরের বাংলা, সেটা আমার কিছুটা শোনা কথা। সত্তরের দশকের উত্তাল সময় সেটা আমি প্রত্যক্ষভাবে আমি সেটা এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু এখনকার প্রজন্মের দর্শক তো সেটা জানে না, কাজে এই সেটা জানার একটা সুযোগ। ফুটবল আমাদের নতুন দলের নাম CPIML। নকশাল বাঙালির সব কিছুর সাক্ষী, সেই চিলে কোঠা। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।